কুলেলা কইলো কি গো আস্তে কিভাবে চাপা দিলো রে এই রুগিলা তাড়াতাড়ি বেরিয়ে আয় এটা তো তোর হাস চাপা দিয়েছে ভাই আয় কইলো কি গো এত বড় হাস কি তোকে দেখতে পালো না কি হইছে রে বোন ওভাবে চিল্লাছিস কেন এটা তো তোর হাস চাপা দিয়েছে ওই আমার কইলো কি রে আমি এক্ষুনি হাসটাকে জায়গা থেকে বের করে দিলো আর সাথে সাথে চাপা দিয়ে দিলো আমার কত সাদের হাস গো আপা জানতে না কে মেঘলা পড়ে ভিজতে ভিজতে এসে দিয়ে গেল সারারা গাড়ি পাইলে আর মানুষ থাকে না পাইলট হয়ে যায় পাইলট জাহাজ চালাছিলি নাকি আগে গাড়ি থেকে চাবিটা তোল চাবিটা না হলে আবার সারারা পালাবে এখান থেকে যাইতে বল ঠ্যাং ভেঙে দেবো পড়ি গেছো এবার সুখ মিটেছে জানো রশিদ ভাই আমি বলতে বলতে আসছি সালারা পড়বে আমার পায়ে এমন গতিতে আসলো ওই হাওতার কোলে আমার লুঙ্গিটাই খুলে যায় তো তা তো খুলবি তোমার লুঙ্গি পড়া ছিঁড়ে যে কবে বলে দেখবা তোর মানুষ সবই যাবে এই তুমি মানুষ এনে গেছ যাও যাও বাড়ি যাও এই রশিদ গাড়িটা সাইডে লাগা ও তো জোরে গাড়ি চালানো আইস বের করছি চাচা বিশ্বাস করেন আমার গাড়ি জোরে চালাইনি আজটা চুইটে এসে জায়গার তলে ঢুকে পড়লো আবার মিথ্যে কথা তুই আমার পাশ দিয়ে যখন আসলি না থাকলে তোর গাড়িতে 500 স্পিড ছিল এটা আপনি কি বলছেন চাচা এই গাড়ি তো 110 সিসি 60 এর বেশি উঠবে নাকি আবার মুখমুখ তোর করছি এই লিগে গেছে বাদ দো ওদের আজ 2 লাখ টাকা জরিমানা করব হ্যাঁ হ্যাঁ লিসা আমি টানি মেম্বারকে ফোন করছি এই চহাট গাড়ি চালালে হুঁশ থাকে না না সবই তো বুঝতে পারনু অ্যাক্সিডেন্ট যখন হয়েই গেছে এখন তো তোমাদের হাসার ঘুরে আসবে না তা কেন তোমরা একটা মীমাংসার মধ্যে আসো বলো তোমরা কি চাও দেখেন মরল সাহেব আমার স্বামী আজ 2 বছর ধরে বাইরে থাকে টাকা পয়সা তো সেরকম দেয় না আমি হাসের ডিম বেচেই সংসার চালাই এখন আমার সংসার চলবে কিভাবে আপনি বিবেক করি 15-20,000 টাকা যা হবে জরিমানা করে দেন আ 15-20,000 টাকা মানে ইয়াস তো 800 টাকা দিলে কত কি 800 টাকা আমি তো মাসে 2-3,000 টাকা ডিমই বেচি এটা কোন কথা মতো কথা হইলো মাসে কোনদিন 2-3,000 টাকা ডিম বিক্রি হয় হবে না প্রতিদিন 2টো করে ডিম দেয় এটা আমার ভালো জাতের হাঁস ও 2টো করে ডিম দেয় কাল থেকে আমি হাঁসি পুষবো নাকি কি জাতের হাঁস দেখি দিনি ও কুমাইটা এটা তো বিটা হাঁস ডিম পারে বলছো যে হ্যাঁ আমিও তো জানি এটা বিটা হাঁস কিন্তু বাড়িতে মেই হাঁসটা আছে যে তোমরা তো একে মেরে ফেললি সে আর ডিম দেবে নাকি তার জরিমানা দিতে হবে না এই থামো থামো তোমরা ঝামেলা করো না ও তো আর সাত সাত করে চাপে দেয়নি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই তোমরা 10,000 টাকা দাও এই মেয়ে তুমি আর একটা কথা বলবো না একটা রাজহাঁসের দাম 10,000 টাকা হ্যাঁ তোমাদের তো তাও কমেই করে দিছি কদিন বাদ দিয়ে হাঁসটা শোকে মেয়ে হাঁসটা মরি যাবে ওইটার কথা ভাবতে গেলে তো তোমাদের ডবল জরিমানা লাগবে ভালো ভালো টাকাটা মিটি দি চলি যাও মেম্বার সাহেব আমার কিন্তু বিশাল লস হয়ে যাচ্ছে আর 2,000 টাকা ধরে দেন না না ঠিক আছে আমি যখন একবার বলে ফেলেছি ওইটাই মেনে নাও আর ওই মেয়ে হাঁসটিকে একটু চোখে চোখে রাখবা যতই চোখে চোখে রাখি স্বামী না থাকলে কোনোদিন বউ বাঁচে কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো যে টাকা দাও আমাদের কাছে তো এত টাকা নাই আপনাদের কার্ডে ফোন পে নাম্বার নাই হ্যাঁ হ্যাঁ আমার আছে আমার নাম্বারটাই মেরি দাও ভাবি তোমাকে বিকালে তুলি দেব ঠিক আছে এই দে আমার নাম্বারটাই মেরি দে 9732-4904 দেখেন চলে গেছে ঠিক আছে এই পাড়ায় গাড়ি চালাইলে সাবধানে চালাবি অল্পের মধ্যে ছেড়ে দিনু এবার কিছু চাপা পড়লে না তোদের কিডনি বেচে টাকা লেব ভাই চাবিটা লে ভাগ্যটা ভালো যে হাসি ছেলিপিলি ছিল না ছেলিপিলি থাকলে লাকে ঠেকে দিত খুব ভালো শিক্ষা পানু চ উগুমেইডা ছাগল দেখে শুনে খেতে দিতে পারছো না এগনি যাবো বললি কি হইতো কি হইতো বাবার 2 লাখ জরিমানা হইতো একবার চাপা দি দেখবি কি হরে তোমাকে এবার তো ঢুকার সময় তাই বললু গাড়ি ঠেলি চলো এবার তো একটা মুরগি চাপা পড়লাই
50,000 টাকা জরিমানা লাই এক্ষুনি যদি ছাগলটা জামো পারত তাহলে কি হতো খাতুরি এ তো বিশাল ডেঞ্জারাস পাড়া ও ভাই তোমাদের সাহস তো কম না এই পাড়ার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে এসছো এলাকায় নতুন নাকি হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের বাড়িটাই বেড়াতে এসছে ও তার লেগে শোনো ভাই এই পাড়ার মেয়েদের যা অত্যাচার মোটর সাইকেল চালানো তো দূরের কথা সাইকেলেও হেঁটে হেঁটে যেতে হয় কেন তুমি বুঝতে পারছো না রাস্তায় এত বড় একটা মুরগি চাপা দিলি তোমার জরিমানা হবে না একটা বেকার ডাবায় মুরগি চাপা পড়ছে বুঝলি আমার 5,000 টাকা জরিমানা হবে হ্যাঁ চাপা যখন দিছো 5,000 টাকা লাগবে না হলে তোমরা শুদ্রাবা না সারা জীবন গাড়ি জোরেই চালাবা আজ মুরগি চাপা দিছো কাল মানুষ চাপা দিবা শুধু জরিমানা ছেড়ে দিলে হবে না ধরে দুকাতন দিতে হবে তবে শাস্তি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জরিমানা 5,000 না 20,000ই দেব কিন্তু আমার একটা শর্ত আছে বাবারে এ তো বড় পার্টি 20,000 টাকা দেব বলছি মুরগির দাম কম বলা হয়ে গেল নাকি তুমি যখন 20,000 টাকা দিতে রাজি আছো বলো কি শর্ত আপনাকে রাস্তায় 10 বার সুযোগ দেব আপনাকে একবার মুরগি চাপাটি দেখাতে হবে যদি পারেন আপনাকে আমি 20,000 টাকাই দেব পারবেন না আপনি চাপাটি দেখাতে এ আবার কি ধরনের শর্ত মুরগি কোনো দিয়ে ইচ্ছা করে চাপা দেওয়া যায় চাপা দিতে গেলে তো উড়ি পালাবে মুরগি যখন ইচ্ছা করে চাপা নাই দেওয়া যায় তাহলে কোন হিসাবে আপনি আমার জরিমানা করছেন আজ যদি জরিমানা করতে হয় আমি জরিমানা দেব যার মুরগি তাকে জরিমানা দিতে হবে এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে নাকি আমাদের মুরগি চাপা দেবো আমাদের কি জরিমানা দিতে হবে আমার মাথা খারাপ হয়নি সরকার রাস্তা করিতে সাধারণ মানুষের চলাফেরার লেগি আর সেই রাস্তা তোমরা মুরগি ছাগল ছেড়ে দি বাইতে নিশ্চিন্তে শুই থাকো আর বেকারের ভাবে অ্যাক্সিডেন্ট হইলি 500 টাকা মুরগি 5,000 চেয়ে বসে থাকো এই মুরগির দাম যদি 400 টাকা হয় 200 টাকা তোমাকে দিতে হবে আর 200 টাকা আমি দেবো এই 400 টাকা লি কোনো এক গরিবকে দেওয়া হোক কথাটা তো তুমি খারাপ বলনি আমি এতদিন যা বিচার করেছি সবই তো ভুল করেছি এই মেয়ে তোমার এই মুরগির দাম কত হবে 5,000 টাকা 5,000 বলে 2,500 টাকা লাগবে সঠিক দাম বলো কি করে 500 টাকা দাও 2,500 টাকা দাও হ্যাঁ তবেই তোমাদের শিক্ষা হবে ছাগল মুরগি রাস্তা ছেড়ে দিয়ে ঘুমানো না